ইবলিস আল্লাহর জমিনে এমন কোন জায়গা খালি ছিল না যেখানে তে সজদা করে না, এক ইঞ্চ জায়গা ফাঁকা ছিল না যেখানে তার কপাল পড়ে নাই, সজদা করে না। 80,000 বছর পর্যন্ত ইবাদত করছে, সুবহানাল্লাহ, 6,000 বছর, 80,000 বছর পর্যন্ত ইবলিস ইবাদত করেছে, এমন একটা ইঞ্চি জায়গা বাদ ছিল না জমিনে যেখানে তার সজদা করে না। বুঝলেন, 80,000 বছর সে ইবাদত করেছে, গেল এক। দুই নম্বর টাইটেল, সে 20,000 বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের টিচার ছিল, সুবহানাল্লাহ, 20,000 বছর পর্যন্ত সে ফেরেশতাদের টিচার, মুআল্লিম মানে টিচার, মালাইকা মানে ফেরেশতা। দুই, দ্বিতীয় তার কৃতিত্ব। তিন নম্বর, 30,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল, এরকম সোহান। আল্লাহর আরশ কিন্তু পর্যায়ক্রমে চারজন চারজন করে, আটজন আটজন করে ফেরেশতা কি করে কাঁধে আঙ্গায় রাখে, আরশে যারা আরশ বহনকারী ফেরেশতাদেরকে আবার সিরিয়াল দেওয়ার জন্য লিড দিতে হয়। এখন এই আজকে কারা বহন করবে আরশ, আরশকে আরশকে মাটি ছুইতে দেন আল্লাহ, আল্লাহর গোলামরা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকে, যেরকম আল্লাহু আকবার। তো ইবলিস 30,000 বছর সে আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল, গেল তিন নম্বর। চার নম্বর, 14,000 বছর পর্যন্ত আরশের চার কিনারে অবিরাম তোয়াফ করেছে সে, তোয়াফ মানে ছক্কর দেওয়া, এই যে আল্লাহর ঘর তোয়াফ করে দেখেন না, 14,000 বছর পর্যন্ত সে আল্লাহর ঘরে চক্কর দিয়েছে, তোয়াফ করেছে। চার, পাঁচ নম্বর, 40 বছর, এটা হাজার না, 40 বছর পর্যন্ত সে জান্নাতের কেয়ার টেকার ছিল, সুবহানাল্লাহ, ফেরদাউস জান্নাতের গেইটে, যে কোনো দামি জিনিস, যে কোনো স্বর্ণমহল, যে কোনো দামি গড়, প্রাসাদ, অট্টালিকা, কেয়ার টেকার থাকে, থাকে কিনা সিস্টেম, জান্নাতেও থাকবে, জান্নাতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। লিখে রাখবেন কয়টা কথা, পাঁচটা কথা, 80,000 বছর পর্যন্ত এবাদত করেছে, 20,000 বছর পর্যন্ত ফেরেশতাদের মুআল্লিম ছিল, টিচার ছিল, 30,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল, 14,000 বছর পর্যন্ত আল্লাহর আরশ চার কিরণে অবিরাম তওয়াফ করেছে, 40 বছর পর্যন্ত সে জান্নাতের কেয়ার টেকার ছিল, যেরকম সবা। এই ভদ্রলোকের নাম কি, ইবলিস, কিনা ইবলিস। এত কিছু করার পর ওই 80,000 বছরের এবাদতের টাইমে জমিনের কোনো ফাঁকা জায়গা রাখে নাই, সব জায়গায় সজদা করছে। কিন্তু একটি কথা, একটি কথা, একটি বাক্য, একটি সেন্টেন্স, একটি ডায়লগ তাকে অভিশপ্ত বানিয়ে দেয়, যেরকম নজর। এই কথাটার ওই ডায়লগটা ছিল আনা খাইরুম মিন, আমি আদম থেকে অনেক ভালো, আনা খায়রুম মিন। আল্লাহ বলেন উসজুদু লি আদম, ফেরেশতারা আদমকে সজদা করো, ফেরেশতাদের লিডার এখানে ছিল, এই জন্য সজদার হুকুম তাকেও জড়িয়ে ফেলেছে। যদি বলেন আল্লাহ তো ফেরেশতাদেরকে সজদা করতে বলছে, ইবলিস তো কয় নাই, তিনি ইবলিস সজদা না করলে সমস্যা কি, তাকে তো বলা হয় না উসজুদু লি আদম, এ ফেরেশতারা তোমরা আদমকে সজদা করো, সজদার নির্দেশ তো ফেরেশতাদেরকে দেওয়া হয়েছে, ইবলিস তো দেওয়া হয় না, সুতরাং ইবলিস সজদা না করলে সমস্যা কি, এটা তোর হুকুম অন্য অমান্য হয় নাই, না না। আপনি যে জামাতে থাকবেন, যে গ্রুপে থাকবেন, এই গ্রুপের ন্যায় আপনার নেই, এই গ্রুপের একজনের অন্যায় সকলকে অন্যায়ের খাতায় নাম লেখা। ইবলিস তখন ওই গ্রুপে ছিল, ফেরেশতাদের দলের মাঝখানে ছিল, তখন লিড দিত, সে টিচার ছিল, ওই সময় তোমার ছাত্ররা সজদা করবে আর তুমি বলবা আমি করব না, আবা, আল্লাহ বলেন আবা, সে অহংকার করলো, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অদ্ভুততা দেখাইলো, ওকানা মিনাল কাফিরিন, আসলে সে কাফের ছিল, জোরে কর না, আল্লাহ বলেন আমি বললাম সজদা করার জন্য আর তুমি বললে আনা খাইরুম, এত বড় সাহস, আল্লাহ কফাহাবিত মিনহা, আল্লাহ বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, আল্লাহু আকবার, আল্লাহ বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার অধিকার নাই
এত বড় সাহস তোমাকে কে দিল? তুমি এখানে অহংকার দেখাইলা, আল্লাহর মুখের উপরে কথার জবাব দিয়ে দিলা, সাথে সাথে প্রত্যাখ্যান করলা। ফাহাবিদ মিনহা, আমি আবার বলছি জাহান্নাম যায়, জাহান্নামে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও। ফাহাবিদ মিনহা মানে জান্নাত থেকে বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থদের তালিকাভুক্ত হয়ে গেলা। জোরে কন্যা বুঝবে, আল্লাহু আকবার। একটা কথা, একটা বাক্য, তার 80 বছরের ইবাদত, 30 বছরের কেয়ারটেকারি, 20 বছরের শিক্ষা তালিম আর মোয়াল্লেমগিরি টিচারি, 14 বছরের তোয়াব, 40 বছরের জান্নাতের কেয়ারটেকারগিরি, সব তুলির সাথ হয়ে যায়। জোরে কন্যা বুঝবে, জন্য যতদিন আল্লাহ গোলামি করাবো করাবেন, আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি করেছেন বলেই তো করছি, না হলে কি আমার কোনো সম্ভব ছিল? আল্লাহ।